এটি হলো বৃক্ষাশ্রয়ী লতানো গাছ। এই লতা গাছ খুব বেশি মোটা হয় না, 5 থেকে 7 বছরের পুরনো গাছের লতা, আঙ্গুলের মতো মোটা হতে দেখা যায়। পৃথিবীর উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে লতা জাতীয় এই উদ্ভিদের প্রায় 50টি প্রজাতি দেখতে পাওয়া যায়। এর মধ্যে ভারতে রয়েছে 45টির মতো। চই, পিপুল, কাবাবচিনি এই প্রজাতির গাছ, গোলমরিচ সাধারণত আর্দ্র অঞ্চলে জন্মে থাকে। কানাড়া জেলার জঙ্গলে নিজে থেকে এই গাছ জন্মে থাকে। ওই অঞ্চলে এবং মাদ্রাজের পশ্চিম উপকূল ভাগে ব্যবসায়িক ভিত্তিতে গোলমরিচের চাষ হয়ে থাকে। লতার প্রতি পর্ব থেকে শিকড় বের হতে দেখা যায়। ওই শিকড়গুলি আশ্রয় করে বৃক্ষের সঙ্গে গাছকে আঁকড়ে থাকতে দেখা যায়। শিকড় শুদ্ধ লতা কেটে লাগালে নতুন গাছ হয়ে থাকে। এই গাছের কোনোটিতে স্ত্রী পুষ্প দেখা যায়, কোনোটিতে পুরুষ পুষ্প দেখা যায়। একই গাছে 2 রকম ফুল খুবই কম দেখা যায়। তাদের পরাগ সংযোগের কাজটা করে থাকে বায়ু, ফলে পাশাপাশি পুরুষ পুষ্প আর স্ত্রী পুষ্পের গাছ না থাকলেও ফুল থেকে ফল হয় না। গোলমরিচ লতা সাধারণত নাগালের মধ্যেই রাখা হয়, 10-12 ফুটের বেশি হতে দেওয়া যায় না। গাছ লাগানোর 3-4 বছর পর থেকেই গোলমরিচ হতে শুরু করে। পরপর কয়েক বছর ফলনের পরিমাণ বেশি থাকে, তারপর কমে যায়, তখন গাছ কেটে ফেলে দিতে হয়, নতুন করে গাছ লাগাতে হয়। গোলমরিচ সম্পূর্ণ পেকে ওঠার আগেই অর্থাৎ কাঁচা অবস্থাতেই গাছ থেকে সংগ্রহ করতে হয়। পরে সেগুলো রোদে বা তাপে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এটাই আমাদের প্রচলিত গোলমরিচ। গোলমরিচ প্রধানত কাজ করে রসবহ স্রোতে আর অগ্নাশয়ে। তেল ঘিযুক্ত গুরুপাক খাদ্য খাওয়ার পর বুক জ্বালা অথবা অম্বলের ঢেকুর উঠছে, এক্ষেত্রে 1 আধ চামচ গোলমরিচের গুঁড়ো জলসহ খেলে অসুবিধাগুলি চলে যাবে। গোলমরিচ গনোরিয়াতে ভালো কাজ করে, ফিক ব্যথায় কাজ করে, মূত্র রোগে কাজ করে, নাসা রোগে ভালো কাজ করে। হজম শক্তি বৃদ্ধির জন্য গোলমরিচের ব্যবহার সকলের জেনে রাখা উচিত। 2 থেকে 3 গ্রাম গোলমরিচ সামান্য থেতো করে একটা ন্যাকড়ায় পুটলি বেঁধে নিতে হয়। ওই পুটলি সম পরিমাণ দুধ ও জলে, অর্থাৎ 150 মিলিলিটার দুধ জলে একসঙ্গে সিদ্ধ করে নিতে হয়। জলটা শুকিয়ে শুধু দুধটুকু অবশিষ্ট থাকলে নামিয়ে পুটলিটা তুলে নিতে হয়। তারপর ওই দুধটা সকালে আর বিকালে খেতে হয়। এতে হজম শক্তি বৃদ্ধি পেয়ে থাকে।